বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরীক্ষা দিতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর হোস্টেলের একটি কক্ষে নিয়ে মারধর করা হয় তাকে। দফায় দফায় মারধরের পর জ্বলন্ত সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওই শিক্ষার্থীর হাত ও গলা। সিগারেটের আগুন দেওয়ার পর গালাগাল ও ফের মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। যেতে দেওয়া হয়নি পরীক্ষার হলেও। অপর এক শিক্ষার্থী তাকে বাঁচাতে গেলে মারধর করা হয় তাকেও। 28 এপ্রিল সকাল 8:30 দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রশিদ চৌধুরী আবাসিক হোস্টেলে এই ঘটনা ঘটে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীদের নাম স্বাগত দাস ও তুষার দেব। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে প্রক্টর বরাবর চিঠি দেন ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন চারুকলা ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষের আলমাস মাহফুজ রাফিদ, তার নেতৃত্বে নির্যাতনে অংশ নেন ফরহাদ হোসেন সুমন, সাগর রয় অনিক ও মেহেদি হাসান। অভিযুক্তরা চারুকলা ইনস্টিটিউটে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের VX গ্রুপের কর্মী। গালাগালি হচ্ছে, তো গালাগালির পরে আমি এদের থেকে বাইরে যেতে চাইছিলাম। তো যখন বাইরে যেতে চাইছি তখন আমার থামাইয়া তারা মানে অস্বীকার করেছেন তারা। ধাক্কা ধাক্কি বিষয়টা এই দুজনের মধ্যে দিয়ে, যেহেতু বন্ধু তাই আমরা মাঝখানে ঢুকছি দুজনকে ছাড়াই দেওয়ার জন্য, নিজে আমাদের জন্য অভিযোগ করছে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ CFC ও VX এর নেতারা একে অপরের উপর দায় চাপিয়ে শাস্তির দাবি জানান। একটা সাধারণ শিক্ষার্থী যেই হোক, মানে তাকে পরীক্ষা না দিতে না দেওয়া, তাকে মারধর করা, মানে এটা কখনো কারোর জন্য মঙ্গলকর নয়। এটা এইসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, স্বাভাবিক পরিবেশ নষ্ট করে। হ্যাঁ, ওর চালু করা রুমে, ওদের রুমে নিয়ে নিয়ে দুইগুণ আটকায় রাখছে, ওরে মারধর করছে, ওর পরীক্ষা ছিল পরীক্ষা দিতে পারে নাই, প্লাস্টিক একটা ফেঁকা দিছে। এটা আসলে খুব একটা দুঃখজনক এবং খুব এডিক্টেড ছেলে না হইলে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর ওহিদুল আলম জানান তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ হচ্ছে ভুক্তভোগী সে নিজে দেখিয়েছে, আমরা দেখেছি প্রক্টর বডির লোকজন দেখেছে যে তাকে সিগারেট দিয়ে ছেঁকা দেওয়া হয়েছে, বিবেক বিবর্জিত কাজ। জানা গেছে গত 29 জানুয়ারি এক নারী বান্ধবী নিয়ে মেসে যাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ CFC ও VX এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বাগত দাস ও অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদদের মধ্যেই মেয়ে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলমাসকে মারধর করে স্বাগত দাসের CFC গ্রুপের কর্মীরা। এরই জেরে ওই দিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মোর্শেদ আলম, কালবেলা।